হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। তো আজ কি কি কাঁচা মশলা দিয়ে আমরা রুই, মৃগেল এবং কাতলা মাছের চার বানাই, তো সেই মশলাগুলো আজ আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও খুব খুব ভালো আছি। তাহলে বন্ধুরা চলুন আমি দেখাই আমরা কি কি কাঁচা মশলা ব্যবহার করি। তো বন্ধুরা, কাঁচা মশলা ছাড়া তো চার বানানো একদম অসম্পূর্ণ থেকে যায়, বা কাঁচা মশলা ছাড়া চার বানানোই যায় না। এক একটা চারে এক একটা কাঁচা মশলা অত্যন্ত প্রয়োজনীয়। যেমন আপনার এক আঙ্গি প্রত্যেক চারি আমরা ব্যবহার করি। দেখুন, এটা হলো এক আঙ্গি, আপনারা নিশ্চয়ই এক আঙ্গি জানেন। রুই, কাতলা, মৃগেল, প্রায় সব রকম মাছের চার তৈরিতেই এটা ব্যবহৃত হয়। এটা ছাড়া চার বানানো অসম্ভব। বন্ধুরা দেখুন, এটা হলো আবেল, যেটা আমরা মৌল চারে ব্যবহার করি। এটা হচ্ছে তাম্বুল, এটা অবশ্যই তামাক তৈরিতে ব্যবহার হয়। এটা ছাড়া তামাক চার অসম্পূর্ণ। যেমন এটা আছে, আর এখানে আছে এই যে জটা মাংসী। তো তামাক চারে এই দুটো অবশ্যই প্রয়োজন। এর সাথে আছে এখানে আপনার পচা পাতা। এই দেখুন, পচা পাতা, জটা মাংসী আর হচ্ছে এই তাম্বুল, তামাক চারে এই তিনটে অবশ্যই প্রয়োজন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এতগুলো কাঁচা মশলা এখন আমার কাছে আছে, আমি আপনাদের এগুলোকেই দেখাবো। আরো অনেক লাগে যেগুলো এই মুহূর্তে এখন আমাদের কাছে নেই। যেমন এখানে হচ্ছে বুচকি, লতা কস্তুরি, লালকা, লালকাটা আপনাদের আগে দেখিয়েছিলাম, তো আজকে নেই, কেননা ওটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে বড় মেথি, তো যেটা রান্নার কাজে ব্যবহৃত হয়, আপনারা নিশ্চয়ই চেনেন বা জানেন। তো যেগুলো এখন নেই আমার কাছে, ওগুলো অবশ্যই আপনাদের পরে দেখিয়ে দেবো। তো এখন যে যে জিনিসগুলো আছে সেগুলোই আপনাদের দেখাই। দেখুন, এটা হলো নারকেল খোল, যেটা কাতলা মাছের চার তৈরিতে আমরা ব্যবহার করি। আর এটা হলো বাদাম খোল, বাদাম খোলটা রুই, মৃগেল মাছের চারে ব্যবহার হয়ে থাকে। আর সর্ষে খোল তো আপনারা জানেন, যার জন্য ওটা দেখাচ্ছি না। আর এখানে আছে ঘোর গজ, যে ঘোর গজ এগুলো টুকরো টুকরো করে কাটা, এগুলো এখনো কাটা হয়নি। দেখুন, এটা হলো ঘোর গজ, আর এটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে স্টার ফুল। এটা টোপের মশলাতেও ব্যবহার করা হয় এবং চারেতেও ব্যবহার হয়ে থাকে। আর এইটা হচ্ছে বড় ক্যাংলাস, যেটা আমরা তামাক তৈরিতেও ব্যবহার করি এবং মৌল চারেতেও ব্যবহার করে থাকি। এছাড়া প্রায় সব রকম চারি এটা ব্যবহার হয়ে থাকে। আর এটা হলো ছোট ক্যাংলাস, যেটা আমরা টোপের মশলা হিসেবে ব্যবহার করি।
দেখছেন এটার নাম হলো কুর। তো এটাও একরকম গাছ, গাছেরই একটা অংশ। তো কি গাছ আমি বলতে পারবো না, তবে এটার নাম কুর এটুকুই আমি জানি। এটা কাতলা মাছের চারে আমরা ব্যবহার করি। তো বন্ধুরা, প্রত্যেকটা কাঁচা মশলার নিজস্ব আলাদা আলাদা গন্ধ আছে। তো তার মধ্যে এটারও একটা গন্ধ আছে, খুব সুন্দর এই গন্ধটা, যেটা আমরা কাতলা মাছের চার তৈরিতেই ব্যবহার করি। আর এটা হচ্ছে মরা মাংসি। তো এটার একটা পচা জাতীয় গন্ধ আছে এটার। তো এটা আমরা রুই মৃগেল মাছের চার তৈরিতে ব্যবহার করি। এছাড়া যে কোনো মাছের চারিতে এটা ব্যবহার করা যায়। তো এটার নাম হচ্ছে মরা মাংসি। আর এটা হলো ছোট মেথি, তামাক চার এবং মৌ চারে ওটা কম বেশি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আপনারা বড় মেথি অবশ্যই জানেন। আর এটা দেখুন, এটা হলো ছোট মেথি। তো এটারও একটা খুব সুন্দর গন্ধ আছে, এটা আমরা চার তৈরিতে ব্যবহার করি। তো বন্ধুরা, আজ এই কথাই আমাদের কাছে ছিল, আর আমি আপনাদেরকে এগুলো দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই সমস্ত কাঁচা মশলা আমরা হালকা করে ভেজে নিই, এবং যে যে চারে যেরকম পরিমাণ লাগে সেই রকম পরিমাণ আমরা ব্যবহার করি। করে সেই চার আমরা প্রস্তুত করি, এবং সেটাকে মানে ঢাকনাওয়ালা কৌটোর মধ্যে আমরা বন্ধ করে রেখে দিই। হ্যাঁ, প্রায় 5 মাস পর্যন্ত থাকে আমাদের, মানে এই সময় আমরা ওগুলো তৈরি করে নিই, বানিয়ে নিই, যাতে বর্ষার সময় আমরা ওটা বিক্রি করতে পারি, বা গরম পড়লে ওটা বিক্রি করতে পারি। তো যেদিন আমরা বানাবো অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো। আর আপনারা যদি চান এই মশলাগুলো মানে ভেজে গুঁড়িয়ে কোনো আলাদা কৌটোতে সংগ্রহ করে রাখতে পারেন, ধরুন চার করার আগে হয়তো 100 গ্রাম চার হয়তো আপনি করতে যাচ্ছেন, বা চার ফেলবেন জলে, তো সেখানে আপনি আপনার সংগ্রহ করে রাখা মশলাগুলো থেকে 1 চামচ ওই চারে ব্যবহার করতে পারেন। তো আপনারা যদি এটা পারেন, সমস্ত মশলা একসাথেও গুঁড়িয়ে রাখতে পারেন, বা আলাদা আলাদাভাবেও আপনি গুঁড়িয়ে সংগ্রহ করে রাখতে পারেন। তো বন্ধুরা, আর বন্ধুরা আপনারা যখন মশলা গুঁড়ো করবেন, তো সবসময় একাঙ্গির পরিমাণটা বেশি রাখবেন। যেমন একাঙ্গিটা যদি আপনারা 100 গ্রাম ব্যবহার করেন, তো বাকি মশলাগুলো আপনারা 30 কিংবা 40 গ্রাম করে ব্যবহার করবেন। ঠিক আছে, আর এখানে আমরা এখানে এই মশলার ব্যবহার খুব কম করে থাকি, কারণ এগুলো প্রচণ্ডই গন্ধ, তার জন্য এগুলো অল্প ব্যবহার করি। যেমন 100 একাঙ্গির সাথে যদি এটা গুঁড়োতে লাগে, তাহলে আমরা দেখুন এই পরিমাণটা কুর ব্যবহার করি, আর এখানে মরা মাংসি ব্যবহার করি। এই যে 3 পিস ব্যবহার করলেই চলবে, আর বাদ বাকি মশলা আপনি 40 গ্রাম করে ব্যবহার করতে পারেন। যেমন গুঁড়ো গজ 40 গ্রাম নেবেন, এখানে আউবেল নেবেন 40 গ্রাম, তাম্বুল ব্যবহার করলে 40 গ্রাম,
আর এই যে বড়া মাংসিটা আমাদের বেশি লাগে না, এটাও প্রচন্ড গন্ধ আছে, যার জন্য এটা আমরা 20 গ্রাম কি 10 গ্রাম ব্যবহার করলেও এটা চলবে। বাদ বাকি সব মশলা আপনি 40 গ্রাম করে ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমার সমস্ত মৎস্যপ্রেমী দাদা ভাইরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।